মোশাররফ করিমকে আপনি এত ভালোবাসেন কেন? মোশাররফ ভাইয়ের মতো অভিনেতাকে কি ভালো না বেসে পারা যায়? মানে সেটা সম্ভব? তার সাথে প্রেমের সম্পর্ক কবে? তো যদি একজন, আমি মনে করি না কেউ আমাদের এখনকার যে জায়গায় আছে কেউ এতটা ভিন্ডিকটিভ যে কেউ কারো ক্ষতি করে রিভিউ দিবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যদি কেউ কোনোরকম ওরকম বায়াস না হয়ে বা অমুক ডিরেক্টরের সিনেমা এলেই খারাপ বলবো, যদি এই জায়গায় না থেকে যদি তার ব্যক্তিগত অনুভূতি যদি শেয়ার করে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। মানে সেটা যদি সে ফার্স্ট শোর পরেই করে, মারাত্মক সিনসিয়ার আর্টিস্ট, ব্রিলিয়ান্ট আর্টিস্ট। এবং একটা কথা আমি অ্যাড অন করতে চাই, সময়, সে মানে সে এত 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 সুন্দর টাইম মেনটেন করে মেয়ে যাবেন, মেয়ে যাবেন 10টা মানে 9:55। এখন তো ফিল্ম বানাতে নেগেটিভ লাগে না, ফিল্ম বানাবো আর কি, মানে কত ভাবি তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছে। মানে আমাকে তো এখন যে সময় আমরা বাস করি, সেখানে কেউ একজন অনুদান দিল বা সহযোগিতা করলো, সেটাই তো আমি আমি কনসার্ন না। মানে আর যে পেলো, সে কীভাবে পেলো ওটা নিয়ে আমি ভাবতে চাই না। এবং সে যদি পেয়ে যদি একটা ভালো ফিল্ম বানাতে না পারে, সেটা তার ব্যর্থতা। আর কাকে দিবে, সেই ডিসিশন মেকিংয়ের জায়গায় যারা আছেন তাদের আসলে ডিফাইন করতে হবে যে এটা কতটা ইফেক্টিভ। সেটা নিশ্চয়ই তারা গত 5 বছরে সার্ভে করতে পারে, সেটা যদি তারা যদি করে নেন। তো বাংলাদেশের নায়কদের তবু আয় উন্নতি এবং চাহিদার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ফিল্মের নায়িকারা নাকি খুব বেশি দিন সাস্টেন করতে পারছে না। বা ইভেন শাকিব খানের আগামী 6টা ছবি দেখি, 6টা ছবির নায়িকা বাইরের আর কি। সো নায়িকা নেই বাংলাদেশে, দু একজন তো এমপি হয়ে গেছেন বা হওয়ার বাসনায় রয়েছেন। সো না, বাংলাদেশের নায়িকা তো আমি মনে করি যে আমাদের তো মানে নায়িকারা তো আছেন তো নিশ্চয়ই, এবং সেটা বাইরে কেন যেতে হবে যাই না। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে যে যে কজন আছে সেটা একটা পয়েন্ট, আর আমাদেরকে মানে কি বলে যে ওই জায়গাটাও তৈরি করতে হবে ফিল্ম মেকিংয়ের জায়গা থেকে, যে এখানে ভালো যারা মানে যারা ভালো কাজ করতে চান তারা মানে তারা যে আসবেন, সেই জায়গাটাও সবাইকে মিলে নিশ্চিত করতে হবে যে বেশি বেশি মানুষ যেন এখানে আসে আর কি। শর্টলি একটু উত্তর দাও যে এখন অনেকের প্রযোজক বা পরিচালকরা বলে থাকেন ছবি রিলিজের পরপর আমাকে প্লিজ রিভিউটা দেবেন না, একটু ছাড় দেন, কারণ ব্যবসাটা হওয়া প্রয়োজন। তুমি এই সাপোর্ট কতটা বিশ্বাস করো? তোমার যদি মেরিট কন্টেন্টের শক্তি থাকে তো তুমি রিভিউতে ভয় পাবে না। দেখো না, না সেটাই, এখন দেখুন একজন মানুষ যদি, ফিল্ম তো সাবজেক্টিভ অবশ্যই, এখন সেই ভালো লাগা মন্দ লাগা তো ডিরেক্টর জানেন না যে তিনি সব অডিয়েন্সে সেটা ভালো লাগবে, সেটা তো কখনো হয় না আর কি। তো যদি একজন, আমি মনে করি না কেউ আমাদের এখনকার যে জায়গায় আছে কেউ এতটা ভিন্ডিকটিভ যে কেউ কারো ক্ষতি করে রিভিউ দিবে, এটা আমি বিশ্বাস করি না। যে আপনার সাথে সম্পর্ক খারাপ তো খারাপ রিভিউ দেবো, সেটা 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 যদি দেয় সেটাকে আমি মানে ব্যক্তিগত সম্পর্কটাকে জানো না, এটা অন্যায়, সেটা অন্যায়, সেটা না। সাপোর্ট দেখুন, কিন্তু যদি কেউ কোনোরকম ওরকম বায়াস না হয়ে বা অমুক ডিরেক্টরের সিনেমা এলেই খারাপ বলবো, যদি এই জায়গায় না থেকে যদি তার ব্যক্তিগত অনুভূতি যদি শেয়ার করে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। মানে সেটা যদি সে ফার্স্ট শোর পরেই করে, কারণ সে তো আমার প্রতি আমাকে যদি ধরুন আমি ফিল্ম মেকার হিসেবে কখনো করুণা চাইবো না, আমি কখনো চাইবো না যে আপনি আমার সিনেমাটা দেখলেন, দেখলে দেখে আপনার সত্যি খারাপ লেগেছে কিন্তু আমি বললাম ভাই 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 বলবেন না, মানে সেটা না। এবার যদি আপনি, হ্যাঁ এটা যদি হয় যে সঞ্জয় খারাপ বলবই, সেখানে বলবো ভাই যদি আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা বা যদি কোনো আপনার সাথে আমার কোনো অন্য মানে ফিল্মের বাইরে কিছু হয়ে থাকে, সেটার সঙ্গে ফিল্মকে টাইনেন না। কিন্তু কিন্তু যদি আপনার সত্যি মনে হয় যে সেটা যদি বলতে চান অবশ্যই বলবেন, কারণ আমি চাই না যে একদম দর্শক হিসাবে আপনি এটা না বলেন, মানে সেটা আমি কেন চাইবো। এবং সেক্ষেত্রে আমার মানে খারাপ বললেও তো এভরি ফিল্ম ইজ এ লার্নিং, রাইট? মোশাররফ করিমকে আপনি এত ভালোবাসেন কেন? মোশাররফ ভাইয়ের মতো অভিনেতাকে কি ভালো না বেসে পারা যায়? মানে সেটা সম্ভব? তার সাথে প্রেমের সম্পর্ক কবে থেকে? মোশাররফ ভাইয়ের এত দীর্ঘ ক্যারিয়ারে, তাকে একজন সাংবাদিক বলেছিলেন যে আপনার ক্যারিয়ারের কয়েকটা উল্লেখযোগ্য কাজের নাম বলুন। ওকে, তিনি বলেছিলেন যে 4টা কাজের নাম বলেছিলেন, ক্যারম, ঘর কুটুম, যে শহরে টাকা ওরে, এবং অমানুষ।
ফর্চুনেটলি সেই চারটা কাজের মধ্যে দুটো কাজ আমার। একটা মানুষের প্রায় 24 বছরের কেরিয়ারে এরকম একজন কিংবদন্তি অভিনেতা যখন তার কাজের শর্ট লিস্টে দুটো কাজের চারটে কাজের বা পাঁচটা কাজের মধ্যে যখন আমার কাজ দুটো থাকে, তখন মনে হয় যে তাহলে মনে হয় ভালো কিছু করতে পারি। বলা হয় যে মোশাররফ করিমকে আসলে অনস্ক্রিন সেভাবে কেউ নার্সিং করতে পারেনি, বা মাঝে মোশাররফ করিম খুব বেশি খুব সস্তা দরের একই ক্যাটাগরির নাটকে প্রচুর স্ক্রিনিং করে ফেলেছেন। মূল্যায়ন কি সঞ্জয় সমাদারে? মোশাররফ ভাই এমন একজন অভিনেতা, গিফটেড। তিনি যখন আমি বলি অমানুষের শেষ দৃশ্যটা আপনি দেখবেন যদি কখনো সময় হয় আপনার, অমানুষ আরটিভি ইউটিউব চ্যানেলে আছে, আরটিভি মুভিজে। উনি ওনার মানে 30 বছর পরে ওনার মাকে উনি ব্রথেলে খুঁজে পান, তখন মা বলে আমাকে তুই শুইস না, তখন বলে যে মা তুমি তো লেখাপড়া জানো না, তুমি জানো না মায়ের কোনো জাত হয় না, মা তো মা, তুমি আমার জান্নাত মা, আমি আমার জান্নাতের কত খুঁজছি পাই নে, আমি বুঝি নাই তুমি এখানে মা, বলছে মা সে কী কইবে, বলে মা সে কত ডর কত আগে গেছে, এখন বুঝি মা যার মা আছে সে কোনো দিন এতিম হয় না। তিনি এই সংলাপগুলো যখন দিয়েছেন, সুমন ভাই ছিল ক্যামেরাম্যান, আমি এভরি ওয়ান আমাদের চোখে জল, আপনি যখন দেখবেন তার অভিনয় এত বিশ্বাস করে করেন যে শহরে টাকা ওরেতে আপনি ওর ট্রেলারটা দেখে নেবেন যদি আপনার সময়, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, দেখবেন যে কি অতি মানবিক অভিনয় করেছেন যে শহরে টাকা ওরেতে, প্রত্যেকটা ডেলিভারি ডেফিনেটলি বাংলাদেশের অন্যতম অন্যতম না সেরা অভিনেতা, আমার কাছে সেরা সেরা অভিনেতা, আমার কাছে হবে না আনডাউটলি, আমি আমি এই মানুষটির মতো অভিনয় আশেপাশে, এই মানুষটির মতো অভিনয় মানে তিনি ভীষণভাবে, আমি বলি তার সম্পর্কে আমি প্রথম কাজ যখন করি যে শহরে টাকা ওরে, তখন আমি যখন কাজ করেছি আমি মোশাররফ ভাইয়ের সাথে, যখন মোশাররফ ভাই তো অভিনেতা, তিনি তো আসলে যা করেন সেটাই দারুণ লাগে, তো তারপর আমি তাকে একটা জায়গায় বলি ভাই যদি এরকম বলে বুঝছি বুঝছি চল, মানে তাকে ছোট্ট একটু কিউ দিলেই তিনি এমনভাবে ধরে, এবং আমার মনে আছে যে এমন হয়েছে যে মোশাররফ ভাই আমার কাজে আমি নিজে দেখেছি যে যেটা কথা বলে একটু অমানুষের আগে বলে সঞ্জয় তুই সবাইকে সরিয়ে দে সেট থেকে, আমাকে জাস্ট 30 মিনিটস একা থাকতে দে। আচ্ছা আচ্ছা, সবাই কিছু সান পরে যাচ্ছে, সুমন ভাই বসে আছে ক্যামেরা মানে মার্কিং মানে যা যা হয় আমাদের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সব রেডি বসে আছে, ক্যামেরা ধরে লাইট টাইট সব ককশিট সব ধরে দাঁড়িয়ে আছে, মানে সে মানুষটা এবার ওই চরিত্রটাকে নিয়ে নিয়েছে, মানে অদ্ভুত অদ্ভুত আমি আমি মানে তাকে জিন বলি আর কি, মানে মানুষের সত্যি। কিন্তু একই সাথে আক্ষেপের জায়গায় বলতে চাই যে ফিল্মে আসলে মোশাররফ ভাইয়ের অনেক কিছু দেবার ছিল নিশ্চয়ই, সেটা আমি খুব এগ্রি করি যে সেটা বাংলাদেশের প্রেক্ষাপট পরিবেশ বলে আর হলো না নাকি সামনে নিশ্চয়ই অনেক হবে। মোশাররফ ভাইদের মতো আর্টিস্টদের নিয়ে তো আমি সব মানে আমি যতদিন তিনি অভিনয় করবেন ততদিন তিনি দিয়ে থাকবেন, শুধু আমি কখনো এটা ভাবতে চাই না যে হবে না, যেমন কমল হাসান এতদিন পরে বিক্রম দিয়ে ব্যাক করেছে, সো জাত অভিনেতা কমল হাসান তো আসলে বলছেন মানে উইকিপিডিয়া আসলে এক্স্যাক্টলি, সো এইরকম যারা অভিনেতা যারা এরকম কিংবদন্তি যারা এরকম পারফর্মার তারা আসলে যে কোনো সময় কাম ব্যাক করবে, তো আজকে হয়তো দারুণ নামটা তুললেন মোশাররফ করিমের পরে, সত্যি কমল হাসান বা আল পাচিনো বা আমির খান কখন ব্যাক করবে আপনি, হয়তো মোশাররফ ভাই হয়তো আরো 5 বছর পরে এমন একটা সিনেমা করবে বলবো বাপ রে বাপ, মানে এটা এটাই করার ছিল এরকম মনে হতে পারে। মানে সঞ্জয় নেক্সট ফিল্ম কি মোশাররফ করিম না, আমাদের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছিল সেটা আমি জানি না, যেহেতু ওই আমি ফিল্ম নিয়ে আগাম কিছু বলতে চাই না কারণ এতগুলো জিনিসকে একসূত্রে গাঁথতে হয়, বাট একদম অফিশিয়ালি হওয়ার পরে হ্যাঁ নিঃসন্দেহে আমার আর মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা মানে একটা অদ্ভুত আনন্দ, মানে আমি কার্যজনের নাম বলবো সঞ্জয় একটু জাস্ট তোমার এক লাইনে ডিসক্রাইব করতে হবে, বাংলাদেশ হুমায়ুন ফরিদি অভিনেতা, অভিনেতাদের অভিনেতা। আচ্ছা আফজাল হোসেন, আফজাল হোসেন অভিনেতা মানে গ্রেট অ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ তিনি তো বিজ্ঞাপনের একটা মেকিংয়ের জায়গায় তিনি কিংবদন্তি, এবং আমার মনে হয় এত বড় রোমান্টিক হিরো মানে আর কি বলবো, আমার মতো মানুষের পক্ষে তাকে বলা না। সুবর্ণ মুস্তাফা লেজেন্ড। আচ্ছা এবার ডিরেক্টরের দিকে আসি, সৈয়দ খোকন প্রসঙ্গে আসলে সৈয়দ খোকন তিনি আমার কাছে মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ,
আচ্ছা, শোহান রহমান শোহান লেজেন্ড, অ্যান্ড তিনি অনেককে ইন্ট্রোডিউস করেছেন ইন্ডাস্ট্রিতে, সেই চোখ তার ছিল। কাজী হায়াত আমার কাছে কিংবদন্তি, এবং সামাজিক ইস্যুগুলোকে তিনি যেভাবে তুলেছেন আমার মনে হয় না ওই সাহস এখনকার নির্মাতা এবং সেন্সর বোর্ড খুব কমই লোকের আছে। নায়করাজ রাজ্জাক, নায়করাজ কিংবদন্তি লেজেন্ড, কবরী, কবরী ম্যাডাম, এদের সম্পর্কে আসলে তোমার দৃষ্টিভঙ্গি মানে এক লাইনে ডিসক্রাইব, একটা ট্যাগ লাইন যদি দিতে বলা হয়, কিংবদন্তি। এবং আমার কিছু মানে আমি যখন ফিল্ম মেকার হিসেবে যখন একটু মানে এখন কাজ শুরু করছি তখন আমি এদেরকে পাচ্ছি না, সেটা কোথাও আমার একটা আফসোস হয়। আমার মনে হয় যে তিনি যে ধরনের অভিনেতা সেটা না ও চর্চা করে হবে না, তিনি আসলে গিফটেড। চঞ্চল চৌধুরী আমার মনে হয় তিনি গ্রেট অ্যাক্টর, এবং তিনি তার সিনেমা মানে নির্বাচনে খুব সচেতন। আচ্ছা আচ্ছা, আফরান নিশো গ্রেট অ্যাক্টর, আরিফিন শুভ আমার কাছে মনে হয় যে সে খুবই ডেডিকেটেড একজন অ্যাক্টর, মানে তিনি প্রত্যেকটা চরিত্রের জন্য তিনি যেভাবে নিজেকে যেভাবে ভাঙেন গড়েন সেটা আমার কাছে খুব মানে ইম্প্রেসিভ লাগে। মৌসুমি তো আসলে একটা ড্রিম গার্ল টাইপের মানুষ আসলে, এবং তাদের নায়িকা আর কি, মানে এরা ছিলেন যে অর্থে আমরা নায়িকা বলি তাদের সময়টায়, মানে তাদের যে অর্থে তারা ছিলেন নায়িকা আসলে। পূর্ণিমা এভারগ্রিন, মেজাবিন মারাত্মক সিনসিয়ার আর্টিস্ট, ব্রিলিয়ান্ট আর্টিস্ট, এবং একটা কথা আমি অ্যাড অন করতে চাই, সময়, সে মানে সে এত 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 সুন্দর টাইম মেনটেন করে মেহেজাবিনের 10টা মানে 9:55। আচ্ছা আচ্ছা, মানে খুব পাংচুয়াল, ভেরি পাংচুয়াল, ভেরি। মিশা সদাগর, মিশা ভাইকে আমার মনে হয় যে তিনি না খুব প্যাশনেট একজন আর্টিস্ট, মানে ধরুন সে কোনো ক্লান্ত হয় না। আচ্ছা, মানে সে সবসময় মানে নতুনদের সাথে কাজ করার তার যে মানে তার ভিতরে যে মানে খিদে যে আমি আরও কাজ করব, মানে এটা আমি দেখেছি। মানে তার তিনি তো অনেক কাজ করেছেন, মানে বাংলা সিনেমায় তিনি মানে খলনায়ক বলতে সেই আর কি, তো এরকম একটা ব্যাপার আর কি, তো তার কোনো ক্লান্তি নেই। আচ্ছা, মানে তার ওই আচ্ছা ঠিক আছে এবার একটু থামি, মানে ওরম না ব্যাপারটা আর কি। বিদেশ সিনেমি মনে হয় সে খুব ভালো কাজ করার জন্য সে খুব মানে আমি ভালো কাজ করব এই জায়গায় সে অনেক বেশি ফোকাসড, এবং আমি কাজের সময় দেখেছি খুব টাইম মেনটেন করে, খুব সিনসিয়ার, এবং মানে একজন আর্টিস্টের যে সেট ইজ এ হাম্বেল, মানে যে তিনি যে মানে একজন ইউনিটের একজন হয়ে কাজ করেন, আমার দুটো কাজের এক্সপিরিয়েন্স থেকে খুব ভালো। নুসরাত ফারিয়া, নুসরাত ফারিয়া সম্পর্কে বলবো, ও তো নায়িকা বেসিক্যালি, ওকে না নায়িকা, এবং একই সঙ্গে ওর সামনে একটা কাজ হয়েছে না, হ্যাঁ আইকন ম্যান নুসরাত ফারিয়া, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি যে ও না ভীষণভাবে ওর ভিতরে একটা অভিনয়ের খিদে আছে। আচ্ছা, এবং ও আমি যখন কাজ করি যে বারবার বলেছে যে দাদা আমি মানে পারফর্ম করতে চাই এমন চরিত্রে, মানে আমি চাই আমাকে যদি আপনার কোথাও মনে হয় যে ও পারফরমেন্সটা করতে চায় চরিত্রে। আচ্ছা আচ্ছা, মানে ও এবং খুব আর ও না কখনো ধরেন ওর এনার্জি লেভেল খুব ভালো, মানে ধরুন 4টা বেজে গেল রাত হয় না অনেক সময় আমাদের শুটিংয়ে, ও মানে ও কখনো মানে এই মানে কি হয় না যে আচ্ছা ঠিক আছে এখন একটু কাজটা করে দিই যেমন তেমন না, মানে ও খুব সেই আর খুব ডিরেক্টরস আর্টিস্ট। বাহ, তিশা বড়, তিশা নুসরাত তিশা আপার সাথে আমার কাজ হয় না, আমার কাছে মনে হয় যে ভীষণ গুণী আর্টিস্ট, এবং তিশা আপাদের সম্পর্কে কি বলবো, তারা সে আসলে এত ভালো, এবং সে তার সাথে আমার দু একবার ফোনে কথা হয়েছে, মানে এত সুন্দর তার ম্যানার, তিনি তো গ্রেট আর্টিস্ট, এর বাইরেও তিনি মানুষ হিসেবে এত সুন্দর করে আমার সাথে কাজ হওয়ার কথা ছিল সামহাও মানে তখন হয়নি, কিন্তু এত সুন্দর করে তিনি অ্যাড্রেস করেন মানুষকে, এবং এত সুন্দর করে তিনি মানুষকে নোটিশ করেন, দিস ইজ অ্যামেজিং। আমি বলবো যে এইসব জিনিস অনেককে তাকে ফলো করা উচিত।